Spy Stories with Srijon. আমাদের ভারতীয় শাস্ত্র অনুযায়ী ছটি রিপু আমাদেরকে কনস্ট্যান্টলি বিরক্ত করে মারে। তার মধ্যে আজকে আমরা তৃতীয় রিপু নিয়ে কথা বলবো। এই তৃতীয় রিপুর শিকার হয়ে আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি, আবার পেয়েওছি। রিপু অর্থাৎ শত্রু বা দোষও বলা যেতে পারে, যা মানুষকে করাপ্টেড বা দুষ্ট করে তোলে, তার জীবনকে ওষ্ঠাগত করে তোলে। এবং তৃতীয় রিপু বলতে বলছি লোভের কথা, লোভ অথবা গ্রিড। চাইনিজ ফিলোসফার লাওজু বলেছিলেন, দেয়ার ইজ নো গ্রেটার ডিজাস্টার দ্যান গ্রিড। আলী ইবন আবি তালিব বলেছিলেন, গ্রিড ইজ পারমানেন্ট স্লেভারি। এই গ্রিড অর্থাৎ লোভের ফাঁদেই পা দিয়েছিলেন আমাদের আজকের গল্পের নায়ক বলবো নাকি খলনায়ক বলবো নাকি ট্র্যাজিক নায়ক বলবো, ঠিক বুঝতে পারছি না। জন অ্যান্থনি ওয়াকার আমাদের আজকের প্রোটাগনিস্টের নাম। গত শতকের সত্তরের দশক, তখন স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন অফকোর্স, একে অপরের শক্তির দেওয়াল ভাঙতে বদ্ধপরিকর। তার জন্য গোয়েন্দাগিরিকে তারা প্রচণ্ডভাবে প্রায়োরিটাইজ করত। গোয়েন্দা বা স্পাইয়ের মধ্যে কেউ কেউ গোয়েন্দাগিরি বা এই স্পাইগিরি করত আদর্শের দিক থেকে, মানে তাদের মাথায় থাকত মরালস অ্যান্ড ভ্যালিউজ অ্যান্ড রাইচেসনেস। আবার কেউ করত শুধুমাত্র অর্থের বিনিময়ে। ভীষণভাবেই একটা ম্যাটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচ ছিল। জন অ্যান্থনি ওয়াকার আমেরিকান নৌবাহিনী অর্থাৎ নেভির চিফ ওয়ারেন্ট অফিসার এবং যোগাযোগ বিশেষজ্ঞ ছিলেন, মানে কমিউনিকেশনস অফিসার ছিলেন। শেষোক্ত ধরনের গোয়েন্দা অর্থাৎ দ্বিতীয় ধরনের গোয়েন্দা বা স্পাই। পড়েছিলেন তিনি, যেরকম বললাম, লোভের ফাঁদে। তিনি দীর্ঘ ১৮ বছর শুধুমাত্র অর্থের লোভে সোভিয়েত ইউনিয়নের কাছে আমেরিকান নৌবাহিনীর লাখ লাখ অত্যন্ত সিক্রেট তথ্য ফাঁস করে দিয়েছিলেন। তার কারণ ছিল, ওয়াকারের ছোটবেলা অর্থের কারণে বেশ আনস্টেবল ছিল। ওই যে বলে না, আমাদের সমস্ত ক্রাইসিস আমাদের চাইল্ডহুড বা আমাদের ছোটবেলাতেই লুকিয়ে আছে। যদি তার ছোটবেলায় উঁকি মারা যায়, তাহলে আমরা দেখতে পাই যে তার বাবা অতিরিক্ত অ্যালকোহলে আসক্ত ছিলেন। তাদের আর্থিক অবস্থার ব্যাপক অবনতি হয় সেই কারণে। ফলে হাই স্কুলে থাকা অবস্থায় তিনি চুরি করতেও দ্বিধাবোধ করেননি। চুরি করতে গিয়ে তিনি পুলিশের কাছে ধরা পড়েন এবং তারপর তাকে দুটো অপশন দেওয়া হয়, ইদার তার জেল হবে অথবা তাকে আর্মড ফোর্সেস জয়েন করতে হবে। তিনি জেলটাকে এড়িয়ে যাওয়ার জন্য ইউএস নেভিতে জয়েন করার সিদ্ধান্ত নেন, যেই সিদ্ধান্ত পরবর্তী দুই দশকে মার্কিন নৌবাহিনীর জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। ১৯৫৫ সাল, তার শেষের দিকে নৌবাহিনীতে রেডিও ম্যান হিসেবে যোগ দেন জন ওয়াকার। তার অধ্যাবসায়, বুদ্ধিমত্তা এবং কর্মদক্ষতার জোরে মাত্র ৮ বছরের মধ্যে পেটি অফিসার, চিফ পেটি অফিসার থেকে ওয়ারেন্ট অফিসার হয়ে যান। ওয়ারেন্ট অফিসার থাকা অবস্থায় ওয়াকার এক নিউক্লিয়ার মিসাইল সাবমেরিনের রেডিও ইউনিট সামলানোর দায়িত্ব পান। সেখানে তার থ্রু দিয়েই অত্যন্ত স্পর্শকাতর এবং সিক্রেট তথ্য আসা যাওয়া করত। এখান থেকেই ওনার আবার পতনের শুরু। ওই যে বলে না, মানুষ নিজের স্বভাবের দাস। তিনি সাউথ ক্যারোলিনায় একটি বার খুললেন এবং বারের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলেন আর ঋণে ধারে জর্জরিত হয়ে পড়লেন। প্রচুর ধার দেনা হলো ওনার, প্রচুর লোনস। এবং ওয়াকার অতঃপর সোভিয়েতদের কাছে ইউএস নেভির স্পর্শকাতর ইনফরমেশন বিক্রি করার সিদ্ধান্ত নিলেন সেই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। ১৯৬৭ অক্টোবর মাস, চিফ ওয়ারেন্ট অফিসার ওয়াকার এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করার ম্যানুয়াল KL-47 কি লিস্ট নিয়ে ওয়াশিংটনে সোভিয়েত দূতাবাসে হাজির হলেন। সেখানকার KGB স্টেশন চিফ বোরিস এ সোলোমার্টিন ওয়াকারের আনা নথিপত্র এবং অন্য একজন গোয়েন্দার আনা নথিপত্র পরীক্ষা করে দেখলেন। দেখে বুঝতে পারলেন ওয়াকারের আনা ডকুমেন্ট একদম জেনুইন। তারপর তার সাথে প্রায় ২ ঘন্টা ধরে আলাপ করলেন এবং KGB স্টেশন চিফ বুঝতে পারলেন যে ওয়াকার শুধুমাত্র পয়সার জন্য
অর্থের জন্যই এই বিশ্বাসঘাতকতা করছে। কমিউনিজমের প্রেমে পড়ে আদৌ নয়, যা অনেকেই নিয়োগদাতাকে প্রভাবিত করার জন্য বলে থাকে। সোলো মার্টিন তখনই ওয়াকারকে একজন সোভিয়েত গোয়েন্দা হিসেবে অ্যাপয়েন্ট করলেন, যা ছিল সোলো মার্টিনের জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। KL-47 কি লিস্ট ছিল সোভিয়েতের জন্য মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো, কেননা এর আগেও সোভিয়েত নৌবাহিনী মার্কিন নৌবাহিনীর কোডেড মেসেজ ইন্টারসেপ্ট তো করতে পারত, কিন্তু সেগুলো পড়তে পারত না, কারণ সেগুলো এনক্রিপ্টেড থাকত, তাই ডিক্রিপ্ট করতে পারত না। ওয়াকারের দেওয়া এই লিস্ট ছিল সেগুলোকে ডিক্রিপ্ট করার ক্ষেত্রে সোভিয়েতের জন্য অর্ধেক কাজ সম্পন্ন করে ফেলার মতো, বাকি অর্ধেক কাজ ছিল সাইফার মেশিন সংগ্রহ করা। সেই মেশিন সোভিয়েতরা নর্থ কোরিয়ার মাধ্যমে সম্পন্ন করে ইউএস নেভির একটি গোয়েন্দা জাহাজ দখল করানোর মাধ্যমে। এইভাবে মস্কো ওয়াকারের মাধ্যমে আমেরিকান নেভাল কমিউনিকেশনে পুরোপুরি প্রবেশাধিকার পেয়ে যায়। এবং কে না জানে যে এরকম সূঁচ হয়ে ঢোকে তার ফাল হয়ে বেরোনোই তো নিয়তি। অনেক স্পেশালিস্ট পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ইউএসএস স্কর্পিয়ন ডুবিয়ে দেওয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের কাছে সরবরাহ করা ওয়াকারের KL-47 কি লিস্টকেই দায়ী করে থাকেন, যার মাধ্যমে সোভিয়েতরা মার্কিন সাবমেরিনটির গতিবিধির নজরদারি করতে পারছিল হেডকোয়ার্টার থেকে দেওয়া নির্দেশনা ডিকোড করার মাধ্যমে। এভাবেই তিনি নিয়মিত ক্রিপ্টোগ্রাফিক কি, টেকনিক্যাল ম্যানুয়াল এবং অন্যান্য ফটোকপি এবং নথিপত্রের ছবি সোভিয়েত গোয়েন্দাদের সাথে ঠিক করা পূর্ব নির্ধারিত বিভিন্ন স্থানে রেখে যেতেন এবং তার বিনিময়ে প্রচুর অর্থ পেতেন। মার্কিন কর্মকর্তাদের মতে ওয়াকার গোয়েন্দাগিরির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার কামিয়েছিলেন। তার দেওয়া সিক্রেট ডকুমেন্টসের মাধ্যমে সোভিয়েতরা মার্কিন মিলিটারি অপারেশনসের প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়, যার মধ্যে ছিল আমেরিকান গোয়েন্দা উপগ্রহের অভ্যন্তরীণ ইনফরমেশন থেকে শুরু করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অথেন্টিকেশন কোড এবং রাশিয়ান সাবমেরিন চিহ্নিত করার জন্য সাগরের তলদেশে রাখা সেন্সরের সম্পূর্ণ নির্ভুল অবস্থান। একজন পক্ষত্যাগকারী অর্থাৎ রেনেগেডেড উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তা ভিটালি ইউরেশেঙ্কোর মতে ওয়াকারের স্পাই রিং ছিল কেজিবির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন। পারিবারিক সমস্যার কারণে ১৯৭৬ সালে নেভি থেকে অবসর গ্রহণ করেন ওয়াকার, কিন্তু একজন ব্যক্তিগত তদন্তকারীর আড়ালে তার সমস্ত কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন। এক্ষেত্রে ইউএস নেভিতে থাকা তার বন্ধু নেভি থেকে অবসরপ্রাপ্ত সামরিক ঠিকাদার ভাই আর্থার এবং তার ছেলে মাইকেল, যে তখন বিমানবাহী রণতরীর একজন নাবিক, তাদের মাধ্যমে গোপন ইনফরমেশন সংগ্রহের কাজ চালিয়ে যেতে থাকেন। তিনি তার স্ত্রী এবং কন্যাকেও তার টিমে ইনক্লুড করতে চেয়েছিলেন, তবে তাতে তিনি ব্যর্থ হন। শেষমেশ ওয়াকারের প্রাক্তন স্ত্রী, যিনি তার এই গুপ্তচর বৃত্তির ব্যাপারে অনেক বছর ধরেই জানতেন, এবং তার মেয়ে FBI এর কাছে তার এই গুপ্তচর বৃত্তির বিষয়টি ফাঁস করে দেয়। FBI ১৯৮৫ সালে তাকে, তার ছেলে, ভাই এবং বন্ধু সহ গ্রেফতার করে। জন অ্যান্থনি ওয়াকার এবং বাকিদের বিচার হয়। সেই বিচারে ওয়াকার এবং তার ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়, তার ছেলে মাইকেলের ২৫ বছরের কারাদণ্ড হয় এবং তার বন্ধুকে ৩৬৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা একটি রেকর্ড। এবং ২০১৪ সালে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত অবস্থায় ওয়াকার এবং তার ভাই আর্থার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সো মাচ ফর গ্রিড। আমাদের সুপারস্টার রজনীকান্ত তিনি বলেছিলেন, নিড ক্যান অলওয়েজ বি মেট বাট গ্রিড ক্যান নেভার বি ফুলফিল্ড। জন অ্যান্থনি ওয়াকার শুধুমাত্র তার লোভ বা গ্রিডকে স্যাটিসফাই বা সন্তুষ্ট করার জন্য তার নিজেরই দেশের বিরুদ্ধে একটি স্পাই রিং বা নেটওয়ার্ক বানিয়েছিলেন, কিন্তু তিনি বোধহয় আমাদের এই ছোটবেলায় পড়া বাসনার কলসির গল্পের ব্যাপারে জানতেন না। গ্রিড বা লোভ তো হল সেই বাসনার কলসি যা সবসময়ই অর্ধেক ভর্তি থাকে এবং তাতে যতই তুমি যাই দাও না কেন, সেটা ব্ল্যাক হোলের মতো, সব কিছুই তার মধ্যে কোথায় যেন হারিয়ে যায়। জন অ্যান্থনি ওয়াকারের জীবনটাও ঠিক সেরকমভাবেই লোভের বাসনার কলসির মধ্যেই যেন হারিয়ে গেল।